কেউ ভাবতেই পারেনি যে এক দরিদ্র কৃষক পরিবারের ছেলে ভারতকে অলিম্পিক্সে সোনা এনে দেবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কথা বলছি সোনার ছেলে নীরজ চোপড়ার ব্যাপারে, যিনি ভারতবর্ষের 100 বছরের ইতিহাসে একজন ভারতীয় অ্যাথলেটিক্স হয়ে জ্যাভলিন থ্রোতে এককভাবে সোনা জেতেন। যদিও এর আগে 2008 সালে অভিনব বৃন্দা এককভাবে সোনা জিতেছিলেন, কিন্তু সেটি এসেছিল এয়ার রাইফেলে। ছোটবেলা থেকে ফুটবলে বেশ ঝোঁক ছিল নীরজের, কিন্তু ফুটবল ছেড়ে কিভাবে জ্যাভলিন থ্রো বাছলেন তা হয়তো সকলের কাছে অজানা। সেই অজানা তথ্যই তুলে ধরব এই ভিডিওতে। নীরজের জন্ম হয় 24 ডিসেম্বর 1997 সালে হরিয়ানার পানিপথে। বাবার নাম সতীশ কুমার চোপড়া, মায়ের নাম সরোজ দেবী। ছোটবেলা থেকেই বেশ ডান পিটে ছিল নীরজ, এর জন্য বকাও খেত সে। প্রথম দিকে ফুটবল খেললেও তার থ্রো দেখে কোচ তাকে জ্যাভলিনের মতো গেমসে অংশ নিতে বলেন। তারপর সে মাত্র 14 বছর বয়সে প্রথম 2011 সালে শিবাজি স্টেডিয়ামে জ্যাভলিন থ্রো ট্রেনিংয়ে ভর্তি হয়। তার সেই দিনের সিদ্ধান্ত আজ যেন সফল হলো। শুধুমাত্র খেলাধুলা নয়, নীরজ চোপড়া একজন ভালো শেফ, অর্থাৎ তিনি খুব ভালো রাঁধতে পারেন। তার পছন্দের রেসিপি হলো নামকিন চাউল। তিনি ফুচকা খেতেও বেশ ভালোবাসেন। তার মতে ফুচকা খেলে শরীরের কোনো ক্ষতি হয় না, অ্যাথলিটরা চাইলে ফুচকা খেতে পারেন। ফুচকা ছাড়াও তিনি মিষ্টিও খেতে বেশ ভালোবাসেন। ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে রেকর্ড খুবই নিম্নমানের ছিল, কিন্তু নীরজের জিত যেন সেই সব ব্যর্থতা ধুয়ে মুছে সাফ করে দিল। নীরজ প্রথমবারই অলিম্পিক্সে অংশ নিয়ে বাজিমাত করল। সোনা জিতে ভারতকে শুধু গর্বিতই করলেন না, গড়ে ফেললেন রেকর্ডও। ভারতের এই প্রথম কোনো অ্যাথলিট ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনার পদক পেলেন। গত শনিবার টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম থ্রোই 87 মিটারের গণ্ডি পেরিয়ে যান নীরজ, ছোড়েন 87.05 মিটার। দ্বিতীয় চেষ্টায় আরও এগিয়ে যান তিনি, সেইবার নীরজের বর্ষা 87.58 মিটার দূরত্ব অতিক্রম করে। সেটাই শেষ পর্যন্ত সোনার পদকের জন্য যথেষ্ট ছিল। টোকিও অলিম্পিক ছাড়াও নীরজ 2016 সালে এশিয়ান বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ, 2017 সালে সাব গেমস, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, 2018 সালে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে অংশ নেন এবং সবকটিতেই সোনা জেতেন। এছাড়াও নীরজ রামনাথ কোবিন্দের হাত দিয়ে অর্জুন পুরস্কারও পান। এখানেই থেমে নেই নীরজ চোপড়া, তিনি পরবর্তী অলিম্পিকে 90 মিটারের গণ্ডি পেরোনোর প্রস্তুত নিচ্ছেন। তাই সোনার ছেলে নীরজকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।